আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা দেখাবো ষোলো পৃষ্ঠার একটা বাড়ির কাজ এবং একটি জোড়াই কাজ তো শিক্ষার্থীরা সর্বপ্রথম আমরা জোড়ায় কাজটি দেখব তো এখানে বলা আছে কি দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা জোড়ায় আলোচনা করো তো এটির সলিউশনটা দেখা যাক তো উত্তর হিসেবে লিখে নেওয়া হয়েছে মহান আল্লাহর নির্দেশে হজরত ইসরাফিল আলহি আসসালাম কর্তৃক শিঙাই ফু দেওয়ার মাধ্যমে কিয়ামত বা মহাপ্রলয় ঘটবে সেদিন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে আসমান ও জমিন আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ছাড়া সবাই বেহুশ হয়ে পড়বে পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে এবং রঙিন পশমের মতো উঠতে থাকবে সমুদ্রে আগুন জ্বলে উঠবে আকাশের আবরণ অপসারিত হয়ে গলিত তামার ন্যায় হবে সূর্য আলোক আলোকহীন হবে নক্ষত্ররাজি বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে চন্দ্র ও সূর্য একত্রিত হয়ে যাবে সেদিন আকাশ সমূহকে এমনভাবে গুটিয়ে নেওয়া হবে যেখানে পুস্তকে লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয় যেভাবে এভাবে কিয়মত বা মহাপ্রলয় পর্ব সংঘটিত হবে এ মহাপ্রলয়ে বিশ্বাস করা ইমানের অংশ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা কাজটি এভাবে তোমরা আলোচনা করবে বন্ধুদের সাথে তো এখন আমরা বাড়ির কাজটি দেখব তো এখানে বলা আছে কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা প্রিয় শিক্ষার্থী তুমি তোমার প্রতিফলন ডায়েরিতে উপরোক্ত শিরোনামের আলোকে ছকটি পূরণ করবে এক্ষেত্রে পরিবারের সদস্য অথবা প্রতিবেশী অথবা সহপাঠীর ধারণা জানতে জানতে পারো এখানে দেখো ক্রমিক নং অনুযায়ী পরিবারের সদস্য দেওয়া আছে বড় ভাই তার বিশ্বাস ইসরাফিল আল্লাহ ইসলামের সিঙায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত শুরু হবে এটি সঠিক না ভুল যদি সঠিক হয় সঠিক এখানে লিখতে হবে ভুল হলে ভুল লিখতে হবে এরকম আরও কিছু ধারণা তোমাদের পরিবারের সদস্যরা করে থাকলে সেটি এখানে পূরণ করতে হবে তো চলো শিক্ষার্থীরা এটি পূরণ করা যাক তো দেখো শিক্ষার্থীরা দুই নম্বরে লিখে নেওয়া হয়েছে পরিবারের সদস্য হিসেবে মা সে বিশ্বাস করে যে নক্ষত্ররাজি বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে সঠিক না ভুল অবশ্যই সঠিক তিন নম্বর পরিবারের সদস্য হিসেবে বাবাকে নেওয়া হয়েছে সে বিশ্বাস করে চন্দ্র ও সূর্য একত্রিত হয়ে যাবে সময় অবশ্যই সেটি সঠিক চার নম্বর দাদিকে নেওয়া হয়েছে দাদি দাদির বিশ্বাস সেদিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে দাদির ধারণা হচ্ছে সঠিক তো শিক্ষার্থীরা তোমরা চাইলে আরও পরিবারের সদস্য অ্যাড করতে পারো এবং ইয়ামত সম্পর্কে যে পড়াগুলো রয়েছে সেখান থেকে তোমরা এই বিশ্বাসগুলো নিতে পারো তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে